করোনা মহামারী বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব ফেললেও চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। গত বছর থেকে দুই দফা লকডাউনের প্রায় দশ মাস বন্ধে জন্ম নিয়েছে অর্ধশত নতুন শাবকের। নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশে প্রাণীদের প্রজনন হার বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। দর্শনার্থী শূন্য চিড়িয়াখানায় নিজের মতো কলরবে মেতেছে চট্টগ্রাম চিড়িয়াখানার এসব পশু পাখি। মানুষের আনাগোনা না থাকায় খোঁচাখুঁচি, অনাকাঙ্ক্ষিত উৎপীড়ন কিংবা অহেতুক শব্দ দূষণ থেকে যেন বেঁচে গেছে প্রাণীকুল। এমন শান্ত নিরিবিলি পরিবেশ পেয়ে তাদের মধ্যে বেড়েছে নতুন শাবক জন্মদানের হার। কর্তৃপক্ষ বলছেন, দীর্ঘ লকডাউনে চিড়িয়াখানা দর্শনার্থী শূন্য হয়ে পড়ায় সম্প্রতি ছয়টি বাঘ শাবকের জন্ম হয়েছে। চারটি ছানার জন্ম দিয়েছে চিত্রা হরিণ। একইভাবে ঘোড়া, গয়াল, ময়ূর সহ বিভিন্ন পশু পাখি প্রায় ৪০টি নতুন শাবকের জন্ম দিয়েছে। অন্যদিকে ভাল্লুক, জেব্রা, বানর সহ বিভিন্ন প্রাণী অপেক্ষায় আছে নতুন ছানা জন্ম দেওয়ার। বিভিন্ন পশু এবং পাখি অত্যন্ত নিরিবিলি একটা পরিবেশ পেয়েছে। সেই পরিবেশের কারণে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণী এবং পাখির সংখ্যা দুটোই বৃদ্ধি পেয়েছে। বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লকডাউনের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশু পাখি প্রজননের অনুকূল পরিবেশ তৈরির জন্য পরবর্তীতে চিড়িয়াখানায় দর্শনার্থী সীমিত করার কথা ভাবছে কর্তৃপক্ষ। দুদণ্ড কর্তৃপক্ষকে প্রস্তাব দিব যে নির্দিষ্ট করে দেওয়ার জন্য যৌক্তিক, সেক্ষেত্রে তারা হয়তো এটা আস্তে আস্তে এটা একটা নির্দিষ্ট দর্শনার্থীর জন্য উন্মুক্ত করতো। তবে লকডাউনে আয় বঞ্চিত হয়ে প্রায় ৪ কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।